हेलो एवरीवन, आमार चैनल शांता कुकिंग स्टूडियो ते आमी फारजाना शांता आपनादेर सबाई के अनेक अनेक वेलकाम जानाच्छी। आज के आपनादेर जोन्नो आमी निये एसेछी मिष्टी दईयेर रेसिपी, किभाबे खूब अल्प समयेर मध्ये एक घंटाय मिष्टी दई तैरी करा जाए। जेहेतु सामने रमजान चले आसछे, सो सबार बासाई मिष्टी दईयेर प्रयोजन पड़े। आजके आपनादेरके दिब, তাহলে চলুন এই মিষ্টি দই তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করছি দেখে নিই। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে টক দই নিয়েছি 1/2 কাপ ইউজ করব এখান থেকে। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। আর লাগবে পরিমাণ মতো চিনি। চিনিটা যে যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দিবেন। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার আমি একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিব আর দুধটাকে ঘন ঘন নাড়াতে রাখতে হবে, যাতে দুধের উপর সর না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটি অফ করে নিচ্ছি। দুধটা জাল দেওয়া হওয়ার পর আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধের সাথে 1/2 কাপ দই দিয়ে দিব। এবার দইটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার দই বসানোর জন্য এরকম একটি আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটি তোয়ালে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। তোয়ালেটাকে আমি ভালো করে গরম করে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। তোয়ালেটি গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দইয়ের হাঁড়িটি বসিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি দইয়ের হাঁড়িটাকে আবার তোয়ালে দিয়ে ভালো করে মুড়িয়ে দিব। এবার আমি আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো ওয়েট করব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই 1 ঘন্টার মধ্যে ঢাকনা উঠানো যাবে না, আর চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, একেবারে নর্মাল করে দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসছি, এখন আমি ঢাকিয়ে দেখে নিব আমার দইয়ের কি অবস্থা। ওয়াও, দেখুন আমার দইটি কত সুন্দর হয়ে বসেছে। এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পর বের করে আমি পরিবেশন করব। আমি দইটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন আমার মিষ্টি দইটা কত সুন্দর হয়েছে। আমি এই দইটা 1 ঘন্টায় চুলায় তৈরি করেছি। দেখতে ঠিক আমরা ট্রেডিশনাল যে দই তৈরি করি ওই দইয়ের মতোই হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনার ওয়ালে পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।